ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रति महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं व्रतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जयो जयो भगवान् जगतेर्गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ ओ आलोचनार उद्देश्य निये आमरा पढ़छि महेंद्र मास्टरेर आगमन श्री रामकृष्णेर काछे महेंद्र मास्टरेर आशा ए अध्यायटार नाम होच्छे महेंद्र मास्टरेर आगमन किन्तु शुधु महेंद्र मास्टरेर आगमन दिये शेष नय एखाने अनेकेर साथे गल्प बला आछे जदिओ এই অধ্যায়ের মূল উপজীব্য বিষয় ছিল যে মহেন্দ্র মাস্টার এসেছিলেন ঠাকুরের সঙ্গে তার দেখা হওয়ার তিনটি দর্শনের গল্প একত্রিত করে বলা আছে এমন সুন্দর করে বলা আছে শুনলে মনে হয় যেন সবটাই একদিনেই ঘটেছিল কিন্তু সেটা নয় আমরা যেখানে শেষ করেছিলাম পুথিকার লিখেছিলেন শ্রীবদন বিকলিত বিগলিত প্রত্যেক অক্ষর শ্রীবদন বিগলিত প্রত্যেক অক্ষর বিশ্বাস জ্ঞান বেদাপেক্ষা গুরুতর অধর অকপাট বদ্ধ করিয়া আপনে লিপিবদ্ধ করেন পরম সঙ্গপনে অতিপ্রিয় শ্রীপ্রভুর অন্তরঙ্গজন ভাবে মুক্তাকৃতি ভক্ত প্রভুর বচন বিভূতির চার চাপরাস অঙ্গে আছে যার অঙ্গে আছে তাঁর করিবারে শ্রীপ্রভুর মহিমা প্রচার প্রভু অবতারে তাঁর স্বভাব প্রকৃতি বন্য হাত ধরা ভাব কুটুনিয়া হাতি এমন আইলা ভক্ত ধরিয়া তাহারে লীলাপ্রিয় অনেক আইল ভক্ত ধরিয়া তাহারে লীলাপ্রিয় শ্রীপ্রভুর লীলারও আসরে ক্রমে ক্রমে যথাসাধ্য কর সমাচার ভক্ত সংযটন লীলা অমৃত ভাণ্ডার ঠাকুর যা যা বলেছিলেন সমস্ত কিছু তিনি একটা একটা অক্ষর তিনি লিপিবদ্ধ করেছিলেন লিপিবদ্ধ করে সেইগুলিকে বাড়িতে লিখে নিয়ে যেতেন মনে মনে তিনি সেগুলোকে রাখতেন তারপরে লিপিবদ্ধ করতেন এবং সেইটিকেই তিনি পরবর্তীকালে প্রকাশ করেছেন কথামৃতাকারে মাস্টারমশাই যখন হেয়ার স্কুলের ছাত্র ছিলেন তখন থেকেই তাঁর এই ডায়েরি লেখার অভ্যাস ছিল পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করতেন মাস্টারমশাই বলেছেন বহু বছর খুব সম্ভবত ১২ বছরের অ্যাপ্রেন্টিসশিপের ফল হলো কথামৃত তিনি আগে থেকেই ডায়েরি লিখতেন ডায়েরি আমাদের খুব কাজে দেয় আমাদের পূজ্যপাদ আত্মস্থানন্দ জি মহারাজ শেষ বয়স অব্দি ডায়েরি লিখতেন একবারে বিছানায় শুয়ে পড়ার আগে অব্দি মহারাজের ডায়েরি লেখা আছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা এই শতবর্ষের সময় মহারাজের ডায়েরিগুলো দেখা হচ্ছিল তার মধ্যে একটা উদাহরণ পাওয়া গেল মহারাজ মনসাদীপ এসেছিলেন গহনানন্দজির সঙ্গে সেই সময় মনসাদীপ কেমন তার একটা ছবি মহারাজ আদম পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের পাঠিয়েছিলেন যে আত্মস্থানন্দজি এবং গহনানন্দজি এসেছিলেন কেমন ছিল মনসাদীপ কীরকম দেখেছিলেন ছেলেদের অবস্থা কীরকম আর্থিক অবস্থা কীরকম আশ্রমের একটা ছোট্ট আট দশ লাইনের মধ্যে এখানকার একটা ছোট্ট ছবি আত্মস্থানন্দজির লেখাতে আছে মুক্তর মতো হাতের লেখা আত্মস্থানজি তিনি তার ডায়েরিতে লিখেছেন যতদিন অবধি দীক্ষা দিতেন প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন আজ কতজন সেটা ডায়েরিতে লেখা থাকতো রাত্রি শুতে যাওয়ার সময় যে এতজন মানুষ আজকে ভগবানের কৃপা লাভ করেছে বলছেন তার এই ডায়েরি আদতে কিছু নয় এটা হচ্ছে ভগবানের দেওয়া চাপরাস কী চাপরাস বিভূতির চাপরাস অঙ্গে আছে তার
করিবারে শ্রীপ্রভুর মহিমা প্রচার। ঠাকুর নিজে বলছেন চাপরাশ না থাকলে কখনো হয় না। উদাহরণ দিচ্ছেন হালদার পুকুরের ধারে সবাই বাহ্য করত, কারুর কথাই কেউ শুনত না। অবশেষে একদিন কেউ কোম্পানির ঘরে নালিশ করলে কোম্পানি থেকে এসে একটা নোটিশ ঝুলিয়ে দিল, এখানে কেউ বাহ্য মলমূত্র ত্যাগ করিবেন না। সঙ্গে সঙ্গে আর সেখানে আর কেউ করল না। এই সরকারি চাপরাশ পাওয়া দরকার ভগবানের কাছে, আমরা ভগবানের কথা বলবার জন্য চাপরাশ পাচ্ছি, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে সমস্ত কিছু করা হয়। আমাদের প্রশ্ন হতে পারে, এটা পুরনো সাধুদের প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি যারা আপনারা ভগবানের কথা বলেন সবাই কি চাপরাশ পেয়েছেন? ভারী সুন্দর উত্তর এসেছিল, বলে চাপরাশ হয়তো আমরা কেউ পাইনি, কিন্তু আমরা যদি এই বুদ্ধিতে করি, এটা আমার একটা স্মরণ মনন, তাহলে এই আত্মবুদ্ধি বা গুরুবুদ্ধি আমাদের ভেতরে আসে না। কিন্তু ঠাকুর তাকে সরাসরি চাপরাশ দিয়েছিলেন তার মহিমা প্রচার করার জন্য। এটা কিন্তু খুব ঠিক কথা, কেউ স্বীকার করুক আর না করুক, যিনি প্রচার করছেন প্রচারক নিজে জানেন যে তিনি চাপরাশ পেয়েছেন, কোনো না কোনোভাবে প্রভু তাকে ইঙ্গিত দিয়ে থাকেন যে তিনি তার কথা প্রচার করতে পারেন। প্রভু অবতারে তার স্বভাব প্রকৃতি বন্য হাত ধরা ভাব কুটুনিয়া হাতি। প্রভুর অবতারে তার স্বভাব কীরকম, যেন যেমন অদম্য হাতি, যাকে দমন করা যায় না, অদমনীয়, তাকে যেমন বন্য হাত তাকে ধরে ফেলতে পারে, সেরকম অনন্ত ভাবময় শ্রী রামকৃষ্ণকে তিনি যেন তার হাতের মুঠোর মধ্যে ধরেছিলেন, এবং সেই তার অনন্ত ভাবকে প্রভুর শক্তিতেই সেই অনন্ত ভাবকে জগতের কাছে প্রচার করেছিলেন। অনেক আইলা ভক্ত ধরিয়া তাহারে লীলাপ্রিয় শ্রীপ্রভুর লীলার আসরে। অনেক ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্ত তার কাছে এসেছিলেন। বেলুড় মঠে একবার এসেছিলেন সিকিমের রাজ্যপাল, আমি নামটা ভুলে গেলাম, বীরেন্দ্র সিং বোধহয়, তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং যখন জেলে তিনি থাকেন তখন তিনি ওই হিন্দিতে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা বচনামৃত কথামৃতের হিন্দি অনুবাদ করছেন, এবং তখন জেলেতে ওই বইটি অ্যালাউড ছিল। সেই সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার এই বই পড়তে পড়তে তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেল। তার সেই উগ্রবাদী স্বাধীনতা সংগ্রামী চেহারাটা ধীরে ধীরে মানব দরদী মানুষে রূপান্তরিত হলো। জেল থেকে যখন তিনি ছাড়া পেলেন, তার আগেই, জেলে যাওয়ার আগেই, স্বাধীনতা সংগ্রামে যাওয়ার আগেই, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এবং সন্তানও ছিল, তাই তাদের বাড়িতে এই নিত্য তিনি যেমন স্কুলে পড়াতেন সেটা করতেন, তার সঙ্গে সমাজের কাজ করতেন। স্কুলের বাইরে গিয়ে তিনি নানা রকমের পাঠশালা পড়াতেন, যারা, যে সমস্ত ছাত্ররা মেধাবী অথচ দুস্থ তাদের সাহায্য করতেন, যাদের মেধা নেই তারা কেমন করে পড়াশোনা করবে তাদের জন্য সাহায্য করতেন, এবং রোজ রাত্রিরে বাড়ির সবাই একসঙ্গে মিলে এই সূর্যকান্ত ত্রিপাঠীর অনুবাদ করা রামকৃষ্ণ কথামৃত পাঠ করতেন। সেই কারণে তাদের বাড়িতে দুটি গ্রন্থের খুব প্রচলন ছিল। তিনি বলছিলেন যে একটি হচ্ছে কথামৃত এবং অপরটি হলো স্বামীজির কমপ্লিট ওয়ার্ক, সেটা তখন হিন্দিতে কিছু কিছু অনুবাদ হয়েছে, সেইগুলো তিনি ছাত্রদের তিনি পড়াতেন। উনি বলছিলেন যে 63 সালে প্রথম আমার বাবার উৎসাহে আমি কলকাতায় এসে বেলুড় মঠে আসি। সেদিনকার বেলুড় মঠ আর 2011 সালের বেলুড় মঠের মধ্যে অনেক ফারাক। তো তিনি আমাদের বলছিলেন সেই সব কথা যে আগেকার দিনের মানুষের মাঝখানে অনেকেই এই শ্রীরামকৃষ্ণকে জেনেছে বচনামৃত বা কথামৃতের হাত ধরে, কথামৃত না থাকলে বোধহয় ঠাকুরের কাছে আসা যেত না, এরকম বলছেন। বিহারের বহু মানুষ আছে যারা স্বামী বিবেকানন্দকে পেট্রিয়ট সেইন্ট হিসেবে চেনে, কিন্তু সেই অর্থে চেনেন না। শ্রীরামকৃষ্ণ হয়তো অবতার হিসেবে চেনেন না, কিন্তু জীবন বদল করে দিতে পারেন একজন মানুষ, একটা স্নেহ ছায়া যেখানে এসে মানুষের আত্ম পরিবর্তন হয় সেটি তারা জানতেন, এবং কথামৃত এ বিষয়ে তাদের সহায়ক ছিলেন। পুথিকার শেষ করেছিলেন যে অংশটা দিয়ে, ক্রমে ক্রমে যথাসাধ্য কর সমাচার ভক্ত সংযটন লীলা অমৃত ভাণ্ডার। এই যে পরবর্তীকালে যে অন্তিম খণ্ডটি রচিত হয়েছে, এইখানে কিন্তু একটি ভালো জিনিস তিনি লিখেছেন, সেটা হচ্ছে ভক্ত সংযটন, কেমন করে বারবার এই ভক্ত সংযটন এটি নানা জায়গায় এসেছে। আজ যার কথা বলবো তিনি হলেন কেশবচন্দ্র সেন, নিয়ে বলেছেন ঠাকুর, তথাপি পুথিকার এখানে আবার একটি অংশে তার প্রসঙ্গ তুলেছেন। পুথিকার লিখছেন,
অদ্যাপি প্রভুর কাছে যত ভক্তগণ কেহ নহে পুষ্ট এবে কেশব যেমন কি বা বস্তু প্রভু দে বখিলের পতি দর্শনে পরশনে কি ধরে শকতি ঈষৎ রক্তিমাধর ঈষৎ রক্তিমাধর দ্বয় বিলরণে কি ঝরে মধুর বাণী বিবিধ কারণে কি নিগুড় তত্ত্বযুক্ত গভীরত্ব তার কেশব কেবল উপযুক্ত বুঝিবার সামান্য ন মানুষ নহে প্রভু প্রিয়জনা কর্মচারী ভাবে অবতারে সঙ্গে আনা শুন কই কেশবের আত্মবিবরণ ভক্ত মুখে শোনা যেন প্রভুর বচন। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যত ভক্তগণ এসেছিলেন তাদের মধ্যে সেরা হলেন কেশব, কেশবের মতো কেউ নন। কেহ নহে পুষ্ট এবে, পুষ্ট কথাটার অর্থ হচ্ছে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ, যেমন কলা পাকা হলে সেটা যেমন খুব পুষ্ট হয় ঠিক সেই রকম আধ্যাত্মিকভাবে যিনি সমৃদ্ধ। কিবাবস্তু প্রভুদেব অখিলের পতি দর্শনে পরশনে কি ধরে শকতি, বলছেন এই অখিলের স্বামী যিনি শ্রীরামকৃষ্ণ কি শক্তি যে ধরে, কি বা বস্তু মানে এ ক্যা চিজ হ্যায় হিন্দির মতো কথা নয়, মানে কি জিনিস এটা অর্থে কত শক্তি ধর কত মহিমা ধর, বলছেন কেমন না দর্শনে পরশনে কি ক ধরে শকতি। এই দর্শন শব্দটাকে আগে রাখা হয়েছে, আমরা যখন শ্রীরামকৃষ্ণকে দর্শন করি তার সেই দিব্য রূপ দর্শন করে আমাদের মনের ভেতরে সাত্ত্বিকভাবে জাগরণ হয়। এই পুঁথির এক জায়গায় খুব সম্ভবত শ্রীরামকৃষ্ণের বিয়ে বিবাহ এই অধ্যায়তে এক জায়গায় পুঁথিকার বর্ণনা করছেন যে পূর্ব পূর্ব অবতারে অবতাররা অনেক বেশি গ্ল্যামার নিয়ে এসেছিলেন, তাদের রাজকীয় ভাব ছিল, ধনুকের টঙ্কার ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু এই যে অবতার যে নতুন যে অবতার এসছেন এখানে এসব কিছু নেই, এ শুধু রূপ নিয়ে এসছেন। কেন রূপ নিয়ে এসছেন তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন মানুষের মন তিনটি গুণের সমাহারে তৈরি, সত্ত্ব রজ এবং তম। সত্ত্বগুণে আমরা উচ্চ চিন্তা করি, রজগুণে আমরা কোনোরকম উদ্দেশ্যবিহীনভাবেই বেশিরভাগ সময় কাজ করে থাকি, আর তমগুণে আমরা উচ্চ চিন্তা করতে পারি না, উচ্চ কর্ম করতে পারি না, খানিকটা আবিষ্ট অবস্থায় থাকি। বলছেন আমাদের জীবনের বেশিরভাগ অংশটাই রজ আর তমতে থাকে। ধরুন এই শুতে যাওয়ার আগে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আপনি কথামৃত যা পড়েছেন তা কিন্তু ভুলে গেছেন, কিন্তু যদি আপনাকে বলা হয় শ্রীরামকৃষ্ণকে কেমন, চোখ বন্ধ করলে আপনি ঠাকুরের সেই দিব্য রূপটাকে দেখতে পাবেন, আর সেই দিব্য রূপটাকে চিন্তা করলে আমাদের যে মন সবসময় চাই 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 করে ঘুরে বেড়াচ্ছে সেই মনের ভেতরে একটা না চাই কিচ্ছু চাই না এই ভাবটি আমাদের মনের ভেতরে সদা জাগ্রত হতে থাকে, এবং এই সদা জাগরণ হওয়ার ফলে আমার যে মন রজ আর তমর ভেতরে ঘুরে বেড়াচ্ছে সেই মন আমার সত্যগুণে আরূঢ় হয়। যে বলছেন না যে কি বস্তু প্রভুদেব অখিলের প্রতি দর্শনে পরশনে কি ধরে শক্তি, আমরা যখন ঠাকুরের মূর্তি দেখি ঠাকুরের ছবি দেখে থাকি বিমোহিত হয়ে থাকি এবং মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয়, শ্রীরামকৃষ্ণকে আমরা মনে মনে চোখ দিয়ে স্পর্শ করে থাকি এবং তাকে দেখা এবং তার স্পর্শে আমার নিজের মনের ভেতরটা শক্তিশালী হতে থাকে। বলছেন কি ঝরে মধুর বাণী বিবিধ রকমে ঈষৎ রক্তিমা ধর দ্বয় বিলরণে, এই তার ঠোঁটগুলো ছিল লাল আর সবসময় তিনি নাকি জিভ দিয়ে এরকম করে চাটতেন সেই কারণে সবসময় সিক্ত থাকতো তার রক্তিমাধর। বলছেন এই দুটি অধর এবং ওষ্ঠ এবং অধর এটাকে যখন তিনি নাড়াতেন তার ফলে ভেতর থেকে শব্দ বেরিয়ে আসত এবং সেই শব্দের এমন জাদু ছিল, সেই শব্দের এমন মাধুর্য ছিল যে মানুষ একেবারে বিমোহিত হয়ে যেত। শুধু তাই নয়, কি নিগুড় তত্ত্বযুক্ত গভীরত্ব তার কেশব কেবল উপযুক্ত বুঝিবার। শ্রীরামকৃষ্ণ খানিকটা তার কথা খানিকটা পাজলের মতো, আমরা সবাই সব সময় ঠাকুরের সব কথা ঠিক মতো বুঝে উঠতে বা শুনে উঠতে পারি না। উদাহরণ দিলে সহজ হয় দেখবেন, সত্যজিৎ রাজ ছবি হচ্ছে হীরক রাজার দেশে, হীরক রাজার দেশে একেবারে শেষ জায়গায় একটা দৃশ্য আছে আপনারা সবাই দেখেছেন, সেই বড় মূর্তি সেটাকে ধরে ফেলে দিচ্ছে, দড়ি মাদা হয়েছে তার পায়ে, আর টানছে একদল বাচ্চা টানছে, একদল মাঝবয়সী টানছে, একজন দল বুড়ো টানছে, একদল রাজা টানছে,
সবাই বলছে দড়িমোর ধরে আর মারো টান, রাজা হবে খান খান। ছোট শিশু হেসে খিলখিল করছে, কারণ তার মনে হচ্ছে ওই বড় মূর্তিটা ধুম করে পড়ে যাবে, তার খুব আনন্দ। আর বোদ্ধা জানছেন ওর ভেতরে বলা হচ্ছে রাজতন্ত্রের অবসান হচ্ছে এবং সমাজতন্ত্রের আগমন হচ্ছে। দেখুন, একটাই ছবি, একটাই দৃশ্য, কোনো রকম ডায়লগ বদল হয়নি, কিন্তু এক একজনের কাছে, এক এক তত্ত্বদ্রষ্টার কাছে এক এক রকম অর্থে সেটা প্রকাশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ জীবনও একদম ঠিক সেই রকম, তার কথাও ঠিক সেই রকম। বলছেন, কি নিগুড় তত্ত্বযুক্ত গভীরত্ব তার, নিগুড় এ বোঝার অধিকার, বলছেন কেবল কেশব বোঝার উপযুক্ততা, বুদ্ধিমান। এরপরে তিনি একটি অদ্ভুত আশার কথা বলছেন, সামান্য মানুষ নহে প্রভু প্রিয়জনা, কর্মচারীভাবে অবতারের সঙ্গে আনা। বলছেন যারা ঠাকুরের প্রিয়, অর্থাৎ সব কিছুর মূলে আমাদের জীবনের যা কিছু উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে কিভাবে প্রভুর প্রিয় বস্তু হব। আমরা জগতে সবার কত প্রিয় বস্তু, বসকে কত তেল দিই যে আপনি কি অপূর্ব করেছেন, আপনি আজকে যে সেজে এসেছেন না, আপনার সাজটা এত সুন্দর হয়েছে, অদ্ভুত ডিসিশন, ভোঁতা ডিসিশনকে বলি অদ্ভুত, একবারে যুগদিশারই দৃষ্টান্ত আপনার হয়েছে। এরকম কতভাবে আমরা মানুষজনকে তেল দিয়ে থাকি, কিন্তু যদি আমরা ভগবানকে তেল যে দিতে পারবে এবং যে তার প্রিয়জন হতে পারবে, তার দিব্য গুণ, সবসময় তেল তো ওই দিয়ে হয় না, নিজের ভেতরের আধ্যাত্মিক সত্তা দিয়ে যে ভগবানের প্রিয় হতে পারে, সে কেমন না সামান্য মানুষ নহে, তিনি কোনো সামান্য লোক নয়, এটা একবারে দারুণ কথা বলেছেন। এটা আমাদের জন্য খুব আশার বাণী, জগতের সবাই আমাদের খারাপ বলুক না কেন, তাতে কিচ্ছু এসে যায় না। আমি জানি শ্রীরামকৃষ্ণকে আমাকে ভালোবাসেন এবং আমি তার প্রিয়জন। বলছেন কে সামান্য মানুষ নহে প্রভু প্রিয় কথা, এটা আমাদের কাছে খুব আশার কথা। যখন জগতের লোক আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়, মন খারাপ করার আগে ভাববেন। ওই যে মা যেমন বলেছেন, সবসময় জানবে আজ যদি কেউ না থাকে তোমার একজন মা আছেন, এটা যেন আমরা সবসময় অনুভব করতে পারি। কর্মচারীভাবে অবতারের সঙ্গে আনা, অবতারের সঙ্গে আনা, এমনভাবে এনেছিলেন কেশবকে, তিনি এমনভাবে ইম্পর্টেন্স দিয়েছিলেন যেন তিনি কেশবের অ্যাসিস্ট্যান্ট, অথচ কেশবকে এত ইম্পর্টেন্ট দিয়েছিলেন, তিনি নিজে গেছিলেন কেশবচন্দ্রের সঙ্গে দেখা করতে, হাত জোর করে বলেছিলেন, এমনভাবে বলেছিলেন কেশব ধারণাই করতে পারেনি এরকম উচ্চ আধ্যাত্মিক শক্তি শোনা। এবার বলছেন যে শুনো কই প্রভু, শ্রীপ্রভুর শুনো কই কেশবের আত্মবিবরণ, ভক্ত মুখে শোনা যেন প্রভুর বচন। ঠাকুরের কথা কারুর একজনের মুখে তিনি শুনেছেন, এটা খুব অদ্ভুত একটা ঘটনা, এটা কিন্তু আমরা কোথাও আগে পড়িনি, যেটা এখানে আছে। দিনেক শ্রীপ্রভুদেবের সুবিষ্টিত ভক্তগণে, কেশবের কন কথা কথা উত্থাপনে, একদিন গৃহ মধ্যে দ্বার আছে আটা, হঠাৎ দেখিনু এক জ্যোতির্ময় ছটা, আলো করে গোটা ঘর এমন উজ্জ্বল, অনুপরমাণু তথা প্রত্যক্ষ সকল, দিয়ালের মধ্যে দিয়া হয় দৃশ্যমান, বাহিরলা দেবী এক সুন্দর নির্মাণ, পরে সেই জ্যোতি করে ঘর আলোকিত, ক্রমশ হইতে থাকে অতি ঘনীভূত, আকারেতে পরিণত অবশেষে হয়, সে আকার কেশবের অন্যকার নয়, দেখিয়া আমার মধ্যে হইল কেমন, এ অঙ্গ হইতে হইল শিখা নির্গমন, উজ্জ্বল সে সাদা শিখা পলকের ভরে, প্রবেশিল কেশবের দেহের ভিতরে, বুঝহ আপন মনে লীলার বারতা, ভক্ত সহ শ্রীপ্রভুর অপরূপ কথা, ভক্তের ভিতর নিজে হয়ে অধিষ্ঠান, লীলারস আস্বাদন করেন ভগবান, মানুষ চামর খলি পঞ্চভূতে গড়া, বিরাট কাঠামো খানি হাড়ে মাংসে ভরা, হাড়ে মাংসে খাড়া, ভিতরিতে নারী ভুড়ি রক্তমুত মল, কফ পিত্ত এই মাত্র সম্পত্তি সম্বল, তবে যে এমন দেহ স্থিত রসনায়, সৎশুদ্ধ ভক্তি সৎশুদ্ধ পবিত্র প্রভুর গুণ গায়, ইহার কারণ অন্য কিছু নহে আরে, একমাত্র হরিভক্তি হৃদয়ে সঞ্চার, লীলা গ্রন্থে চিরকাল দেখো প্রকাশ, হরির কৃপায় মিলে হরির আভাস, ভক্তি দানে ভক্তে দেন নিজেরও বারতা, দুগ্ধে যেন দেয় গাভী গভীর মমতা, পেয়ে ক্ষীর মহাবীর কেশব যেমন,
পরম সাদরে করে প্রভুর যতন। এই ঘটনা ঠাকুর তার ভক্তদের বলেছিলেন এবং সেই ভক্তদের কাছে পুঁথিকার শ্রবণ করেছিলেন। ঠাকুর কি বলেছিলেন, একদিন কেশবের প্রসঙ্গ করতে করতে ঠাকুর বলেছিলেন যে একদিন তিনি ঘরের মধ্যে বসে আছেন, ঘরের সমস্ত দরজাগুলো আঁটা, এমন সময় ঘরের ঘর আলো করে এক উজ্জ্বল আলো এসে উপস্থিত। আলোর ভাগ হয়ে গিয়ে তার অনুপরমাণু প্রত্যেকটি দৃশ্যমান হচ্ছে, এমনই সময় সেটা দেয়ালের মধ্যে দিয়ে হয় দৃশ্যমান, সেটা থেকে যেন একটা সেই দেওয়ালের মধ্যে থেকে সেই আলোর ছটা দৃশ্যমান হচ্ছে। অবশেষে সেই আলোটি ঘনীভূত হতে হতে এক দেবী মূর্তিতে রূপান্তরিত হলো। আগে আমরা দর্শনটা পড়ে নেব, তার ব্যাখ্যা করব। দেবী মূর্তিতে রূপান্তরিত হলো, ক্রমাগত সেই দেবী মূর্তিকে প্রত্যক্ষ করতে আসে। দেবী মূর্তির জ্যোতিতে আলোতে সারা ঘর আলোকিত হয়ে আছে। অবশেষে ওই দেবী মূর্তি আলো সেটা একটি মূর্তিতে রূপান্তরিত হলো এবং সেই মূর্তি হলো কেশব। কেশবকে দেখা মাত্র আনন্দে একবারে আবেগে ঠাকুরের কী যে হলো, ঠাকুরের শরীর থেকে একটি যেন শক্তির মতো একটি অগ্নি প্রজ্বলিত হয়ে সেটি বেরিয়ে উজ্জ্বল সে সাদা শিখা পলকের মতো, এক উজ্জ্বল শিখা, সাদা রঙের শিখা বলছে, সাদা রঙটা মনে রাখবেন বলবো এটা নিয়ে। তারপরে এই সাদা শিখা সেই কেশবের ভেতরে ঢুকে গেল এবং প্রভুর নিজের শক্তি তার ভেতরে ঢুকে গেল। এবার দর্শনটার কথা আমরা ব্যাখ্যা করব। ঠাকুর বলছেন যে তিনি দর্শন করলেন তার ঘরের ভেতরে এক আলোক, সেটা একবারে সেই প্রথমে আলোক শিখা তিনি দেখলেন, তারপরে দেখলেন সেই আলোক শিখা যেন দেওয়াল থেকে বেরিয়ে আসছে এবং তার মধ্যে থেকে সেই আলোক শিখা যখন অপসৃত হলো তার মধ্যে এক দেবী মূর্তি। দেবী মূর্তি এখানে শারদাম্বা, শারদা সরস্বতীর কথা বলছেন, মা সরস্বতী। কেন সরস্বতী? কারণ কেশব হলেন জ্ঞানের প্রকাশ, কেশবের ভেতরে জ্ঞানের প্রকাশ হয়েছিল এবং জ্ঞানের মূর্তি আমরা কল্পনা করি দেবী মূর্তি। এমন সময় সেই দেবী মূর্তির ভেতরে যেন প্রাণ প্রতিষ্ঠা, সেই দেবী মূর্তি কেশবে রূপান্তরিত হলো। কিন্তু সেই দেবী মূর্তির ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হলো কেমনভাবে, না শ্রীরামকৃষ্ণ তার শরীর থেকে যেন একটা আলোক শিখা প্রজ্বলিত হলো এবং সেটা চলে গেল। কেমন সে শিখা? সাদা রঙের শিখা। সাদা রঙের শিখা কেন? কারণ সাদা হচ্ছে জ্ঞানের প্রকাশ। আমরা অন্ধকার, আমাদের অজ্ঞানকে আমরা কালো বা অন্ধকার, অন্ধকারের সঙ্গে তুলনা করি, অন্ধকারের রং হচ্ছে কালো। আর আলো মানে জ্ঞানের প্রকাশকে আমরা বলি আলো। যেহেতু অন্ধকারকে অজ্ঞানের সঙ্গে তুলনা করা হয়, কালোকে অন্ধকারের অজ্ঞানের সঙ্গে তুলনা করা হয়, তাই জ্ঞানের রঙকে বলা হয় সাদা। আসলে জ্যোতির্ময় বোঝাতে সাদা কথাটা ব্যবহার করা হয়েছে। এই কারণে দেখবেন সর্বশুক্লা সরস্বতী, আমরা যখন সরস্বতীর মূর্তি দেখি তার সব সাদা, তিনি সাদা রঙের, তার গায়ের রং সাদা, পোশাক পরেছেন, এমনকি সে তো পদ্মাসিনা। এই সমস্ত যে কোনো আলো কেন এগুলো সাদা, কারণ তার যে জ্ঞানের এত বেশি প্রকাশ মানুষ বুঝে উঠতে পারে না যে কেমন আসলে দেখতে। এবার বলছেন প্রবেশিলা কেশবের দেহের ভিতর, তার সেই শক্তি তার ভেতরে প্রবেশিত হলো। বলছে বুঝহ আপন লীলা আপন মনে লীলার বারতা ভক্ত সহ শ্রীপ্রভুর অপরূপ কথা, ভক্তের ভিতরে নিজে হয়ে অধিষ্ঠান লীলারস আস্বাদ করেন ভগবান। এই অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণ যেন ভক্তের ভেতরে ঢুকে গিয়ে ভক্তের মানে ভক্ত যে অবতারের লীলাকে আস্বাদন করছেন সেই আনন্দটা উপভোগ করতে চান। মানে যিনি দিচ্ছেন তিনি অন্যের ভেতরে ঢুকে গিয়ে এই পাওয়ার পর যে আনন্দটা সেটা, আপনি কাউকে একটা লজেন্স দিলেন, সেই লজেন্সের ট্র্যাম্পটা খুলে তার কভারটা খুলে খেতে থাকলো, খুব চোখ বন্ধ করে নিবিষ্ট মনে সেটা খেয়ে যাচ্ছেন, এই যে আনন্দটা এটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল আপনি তার স্তরে নেমে তার ভেতরে প্রবেশ করে সেই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করবেন। ঠিক সেই রকম ঈশ্বর ভক্তের ভেতরে, ঈশ্বর যেমন ভক্তি প্রদান করেন, সেই ভক্ত যখন ভক্তিকে আস্বাদ করে সেই ভক্তির আস্বাদ কেমন হয় সেইটা তিনি অনুভব করার চেষ্টা করেন এবং এই উদ্দেশ্যেই ভগবানের অবতার হয়ে আসা। শুধুমাত্র জগৎকে জগতের মানুষকে পরিত্রাণ করবার জন্য আসেন না, তিনি ভক্তের মাঝখানে এসে ভক্তের ভেতর দিয়ে ভক্তিকে আস্বাদন করতে চান সেইটা বলছেন। বলছেন ভক্তের ভিতর নিজে হয়ে অধিষ্ঠান লীলারস আস্বাদ করেন ভগবান। মানুষ চামের থলি পঞ্চভূতে গড়া,
বিকট কাঠামোখানি হাড় মাংসে খাড়া। আমরা বলতাম আমাদের স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি খ্রিশ্চান, আমাদের স্কুলে খ্রিশ্চান স্কুল যেহেতু তাই হেডমাস্টারকে খ্রিশ্চান হতে হতেন। সারা বছর তিনি খুব শক্তপোক্ত, সরস্বতী পুজোর সময় খুব শক্তপোক্ত, খ্রিশ্চান স্কুলের ভেতরে সরস্বতী পুজো করা যাবে না, কিন্তু যখন দুপুরে খাওয়া হতো সেটা স্কুলের ভেতরে হতো। এবং সেই সময় হেডস্যারের একটা অপরূপ রূপ হয়ে যেত, তিনি একবারে আমাদের মতো হতেন, আমাদের সঙ্গে গল্প করতেন, মজা করতেন। এমনকি ক্লাস টেনের ছেলেরা যখন আমরা সেই কাঁচাগোল্লা পরিবেশন করছেন উনি চোখের ইশারা করতেন যাতে আমরাও কাঁচাগোল্লা পরিবেশন করতে করতে মুখের মধ্যে এক একটা ঢুকিয়ে নিতে পারি। আর যিনি ভাণ্ডারি ছিলেন করালিবাবু গুনে 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 পাঠাতেন, তারপর যখন কম হয়ে যেত তখন আমাদের রক্ষা করার দায়িত্ব হেডস্যার নিতেন। আমরা বলতাম ওই যে আমরা নিজেরা গান গাইতাম, তাই তোমার আনন্দ আমার পথ তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে নিচে। এইটা আমরা মজা করে ওই তখনকার দিনে ছোটো ছিলাম তো বুঝতে পারতাম না কী করে, তাই হেডস্যারের উদ্দেশ্যে আমরা এই গানটা গাইতাম যে আমাদের না হলে তোমার প্রেম নিচে হয়ে যাবে। তিনি আমাদের মাঝখানে এসে তার সেই হেডস্যারের গাউনটা ফেলে দিয়ে তিনি আমাদের ছোট ছেলেদের মতো হতেন। করালিবাবু বলতেন না না আমি গুনে গুনে পঞ্চাশটা দিয়েছি, উনি এসে বলতেন না করালিবাবু বোধ হয় কিছু কম হয়ে গেছে, অত মিষ্টি ও কি আর ওরকম গুনে গুনে দেওয়া যায়, নিশ্চয়ই আপনি প্রত্যেকবার এক একটা বেশি দেবেন তাহলে দেখবেন আর কম হবে না। এটা দিয়ে তিনি প্রচ্ছন্ন ইঙ্গিত দিতেন, করালিবাবু সেই প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝতেন, তিনিও কখনো একান্ন কখনো বাহান্ন দিতেন। কিন্তু এই মানুষ আমরা যা মার খেয়েছি ওনার কাছে, কী মার, একটা থাপ্পড় খেতে তিন দিন মাথা ঘুরত, আমাদের এই রকম ভয় ছিল। এই ঈশ্বরও ঠিক সেই রকম, শুধুমাত্র দিয়ে আনন্দ নন, তার যে দেওয়া জিনিসটা কেমন আনন্দময় সেটা উপলব্ধি করার জন্য ভক্তের মাঝখানে তার শরীর অবলম্বন করে অবতীর্ণ হন, নিজেকে দেখানোর জন্য কেমন করে এই ভক্তিকে আস্বাদন করা যায়, নাহলে কেন তিনি আসবেন। পুথিকার লিখছেন লীলা গ্রন্থে চিরকাল দেখহ প্রকাশ, হরির কৃপায় মিলে হরিরও আভাস, ভক্তি দানে ভক্তি দেন নিজেরও বারতা, দুগ্ধে যেন দেয় গাভী গভীরও মমতা, পেয়ে ক্ষীর মহাবীর কেশব যেমন পরম সাদরে করে প্রভুরে যতন। বলছি আমরা লীলা গ্রন্থে দেখেছি যে আমরা হরির কৃপা পাই, সেটা হরির কৃপায় আমরা হরির আভাস পাই। আমরা অনেকেই বই পড়ি কিন্তু বই পড়ে যেন ঈশ্বরের যে কথা আমাদের বোধ হয় আমাদের বোধবুদ্ধির মধ্যে আসে সেটা একমাত্র ভগবানের কৃপা, না হলে সেটা কখনো করা সম্ভব হয় না। এটা হচ্ছে কথা, সে অদ্ভুত আনন্দ আমরা তখন অনুভব করতে পারি যদি আমরা ভগবানের কৃপা পাই। তাই জন্য আমাদের যখন আমরা পুজো করতাম আমাদের সুব্রত মহারাজ স্বামী জ্যোষ্ঠানন্দ যে বর্তমানে প্রয়াত, উনি ঠিক প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা করে নেমে আসতাম তারপরে প্রণাম করতাম, প্রথম সন্দেশ মাখন এসব দেওয়া হতো, প্রণাম করে প্রণাম করবার সময় উনি বলতেন মায়ের কাছে প্রার্থনা করো তিনি যেন এই মূর্তিতে আবির্ভূত হয়ে আমাদের সকলের পূজা উপাচার আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা যেন গ্রহণ করেন। এমন গম্ভীরভাবে বলতেন এই কথাগুলো শুনলে মনে তো সত্য সত্যই যেন ওই মৃন্ময় মূর্তিতে চিন্ময়ীর আবির্ভাব হয়েছে এবং আমি যা কিছু দেব সব কিছু আমাদের সবার আকুতি সবার ভালোবাসা সেখানে যেন প্রকাশিত হবে। তাই বলছেন শুধুমাত্র বিদ্যা জ্ঞান বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, হরির ভালোবাসা পেতে হলে হরির কৃপা চাই আমাদের। বলছেন ঠিক যেরকম গরু তার দুধের ভেতরে মমতা মিশিয়ে দেন আর সেই মমতাময় সেই দুধ খেয়ে পেয়ে ক্ষীর মহাবীর কেশব যেমন, ঠিক সেই রকম যেমন কেশব মহাবীর হয়েছেন ভগবানের কৃপা পেয়ে, ঠিক সেই রকম মানুষও সেই দুগ্ধ খেয়ে তার ভেতরে মায়া মমতা এইসব দিব্য গুণের প্রকাশ হতে থাকে। কেমন ভালোবাসা ছিল ঠাকুরের প্রতি, শুধু তার নয় তার মায়ের বাড়ির লোকে যে কীরকম ভালোবাসা ছিল সেটা আমরা বলব। পুথিকার লিখছেন যতনে অনুরাগে জগতে জানায়, যতনের অনুরাগে জগতে জানায়, কত ভক্তি কেশবের শ্রীপ্রভুর পায়, শুনিয়া তাহার কথা ঘৃণা ধরে প্রাণে, কোটি কোটি দণ্ডবত কেশব চরণে, ভক্তি ভরে প্রভু দেব ভবনে নিজের, লয়ে যাওয়া প্রীতিসাদ ছিল কেশবের, আনন্দ মূরতি প্রভু দেবেরও আমার, উদয় যথায় তথায় আনন্দ বাজার, দলে দলে ব্রাহ্মগণ মত্ততর প্রায়, হৃষ্ট মনে সমাগত শ্রীপ্রভু জেতায়,
লয়ে খোল করতাল সংকীর্তন করে প্রভুর প্রভুর সঙ্গ সুখে মগ্ন আনন্দের ভরে কহিয়াছি সংকীর্তনে যেমন কষাই বাজিলে মৃদঙ্গ খোল বাহ্য থাকে নাই দূরে থাক পরিধান বাসের খবর নাহি গ্রাহ্য আপনার অঙ্গ কলেবর সংকীর্তন শ্রীপ্রভুর অপূর্ব নৃত্যন ঘন ঘন সমাধিস্থ দেহ ছাড়া মন লোকাতীত মহাভাব শাস্ত্রে যাহা শুনা প্রত্যক্ষ দেখিতে করে সকলে বাসনা অনিমিখে যত লোকে করে নিরীক্ষণ অপূর্ব প্রেমের ছবি মনোবিমোহন। কুতিকার বলছেন যে কেশব যতনে অনুরাগে জগতে জানায় কত ভক্তি কেশবে কেশবের শ্রীপ্রভুর পায়। কেশবচন্দ্র জগতের কাছে ঠাকুরের কথা প্রচার করেছিলেন, শুধু তাই নয়, ঠাকুরের কাছে তিনি যে জগন্মাতার কথা শুনে আসতেন সেগুলো তার বক্তৃতার ভেতরে স্থান পেত। ব্রাহ্মণ যারা তারা কেশবের বক্তৃতায় এক নতুন শক্তির সঞ্চার খুঁজে পাচ্ছিলেন, এক নতুন তত্ত্ব। তিনি শ্রীরামকৃষ্ণের শক্তিতে বলিয়ান হয়ে তাঁর কথাগুলি জগতের কাছে প্রকাশ করতেন। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, শুনিয়া তাঁহার কথা ঘৃণা ধরে প্রাণে। আমাদের মনে হতে পারে যে কেশবের কথা শুনে কেন ঘৃণা প্রাণে ধরে, ঘৃণা প্রাণে ধরে নয়। কুতিকার বলছেন তিনিও শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করেছেন এবং কেশবও প্রচার করেছেন, কিন্তু কেশবের যে ভালোবাসা, যে ঐকান্তিকতা আছে আমার প্রাণে, আমার মনে সেই ঐকান্তিকতা, সেই ভালোবাসা নেই এবং সেই কারণে নিজের প্রতি তার ঘৃণা হচ্ছে। আমি ভগবানের কথা বলছি কিন্তু আমার সেই ভালোবাসা, সেই ভক্তি, আমার প্রীতি, সেইগুলি আমার প্রাণে নেই। এই কথাটা বোঝাতে গিয়ে তিনি কথাটা বলছেন, বলছেন আনন্দ মূরতি প্রভু দেবেরও আমার, উদয়ে যথায় তথায় আনন্দ বাজার, দলে দলে ব্রাহ্মগণ মত্ততর প্রায়, হৃষ্ট মনে সমাগত শ্রীপ্রভু জেতায়। বলছেন ঠাকুর যেখানে এসে উপস্থিত হতেন সেখানে যেন আনন্দ মূরতি নিয়ে তিনি যখন উপস্থিত হতেন সেখানেই যেন আনন্দের বাজার বসে যাবে। আপনার যদি কখনো সুযোগ হয় পারলে দেখবেন ঠাকুরের জন্মতিথির দিন সকালবেলা ভোরবেলা একেবারে উষা কীর্তন হয় বেলুড় মঠে। প্রথমে সাধু ব্রহ্মচারীরা গান গাইতে শুরু করে, পেছন পেছন ভক্তের দল আসতে থাকে, মন্দিরকে পুরো তিনবার পরিক্রমা করে সেই গানের দল ধীরে ধীরে নাচতে থাকে এবং উন্মত্তের মতো সাধু ব্রহ্মচারী এবং ভক্তেরা সেই একটা দল, একটা যেন আনন্দের মেলা যেন চলতে থাকে। হাঁটতে হাঁটতে তারা যায় স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের মন্দিরে, সেখানে গিয়ে ব্রহ্মানন্দজি খানিকক্ষণ গান শেখায়, তারপরে যান তারা মায়ের মন্দিরে, সেখানে মাকে গিয়ে খানিকক্ষণ গান শোনায়, তারপরে স্বামীজির মন্দিরে সমাধিক্ষেত্রে হয়ে তারা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে যায়। পূজনীয় আত্মস্থানন্দজি যখন প্রেসিডেন্ট ছিলেন এইরকম হাতের মতো বড় বড় বাতাসা তৈরি করাতেন, সেইগুলো আসতো আর সেইগুলোকে উনি ধরে ধরে এমনি এমনি করে ছুঁটতেন সেই আনন্দের মধ্যে। সবাই গাইছে নাচছে তার মধ্যেই ভক্তরা ছুটছেন, যখন সব বাতাসা শেষ হয়ে গেল মহারাজ ছাড়তেন না, প্যাকেট প্যাকেট লজেন্স আনা হচ্ছে, ঢালা হচ্ছে আর মহারাজ ছুটছেন, আনন্দের লহরী যেন চলেছে। এক পথ থেকে তারা আবার সেই দল চলতে থাকে পুরনো মন্দিরের দিকে, সেই গাছের তলায়, সেই আম গাছের তলায় বসে সবাই গাইতে থাকে, দোতলার বারান্দা থেকে ছোঁড়া হচ্ছে লজেন্স বাতাসা সমস্ত কিছু, ভক্তেরা আনন্দে একবারে যেন মেতে আছেন। যে আনন্দের লহরী কেমন যদি দেখতে হয়, এটা একটা ছবি আছে। আরও একটা ছবি আছে, ঠাকুরের জন্মতিথির দিন বিভিন্ন কেন্দ্র বিভিন্ন জায়গা থেকে প্রসেশন করে আসে, এখনও সেই পুরনো দিনের কায়দা আছে, কাঁধেতে চতুর্দোলা নিয়ে তার মধ্যে ঠাকুরের ছবি বসিয়ে ছেলেরা মেয়েরা বাচ্চারা মহিলা নানা দল আসতে থাকে। সেই তারা যখন গান গাইতে গাইতে মঠের ভেতরে বিভিন্ন মন্দির পরিক্রমা করলে করে তাদের মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আনন্দবাজারটি কেমন আর আনন্দের উৎস শ্রীরামকৃষ্ণ কেমন। বলছেন তিনি যখন উপস্থিত হতেন দলে দলে ব্রাহ্মগণ মত্ততর প্রায়, মাতাল হয়ে যেত তা নয়, কিন্তু তাদের এত আনন্দ হতো সেই আনন্দ তারা ধরে রাখতে পারতো না, সেই আনন্দের কারণে তাদের ভেতরটা যেন ছিটকে ছিটকে পড়ত। বলছেন দলে দলে ব্রাহ্মগণ মত্ততর প্রায়, হৃষ্ট মনে সমাগত শ্রীপ্রভু জেতায়, লয়ে খোল করতাল সংকীর্তন করে প্রভু সঙ্গ সুখে মগ্ন আনন্দের ভরে
তারা খোল করতাল করে নিয়ে আনন্দে সংকীর্তন করত। তা আসল আনন্দটা অন্য জায়গায়। বলছেন, প্রভু সঙ্গ সুখে মগ্ন, ঠাকুর মাঝখানে তার সঙ্গ সুখে যে আনন্দ, সেই আনন্দেতে তারা তারা মগ্ন হয়ে আছে। ঠাকুর যখন প্রথমবার ইয়েতে গেছিলেন পেনিটির মহোৎসবে, প্রথমবার যেটি রেকর্ডেড আছে সেইটার, এমনিতে পেনিটিতে গেছিলেন, মহোৎসবে গেছিলেন, সে সময় একদল বৈষ্ণবগণ তারা ঠিক করেছিলেন ঠাকুরকে ধরে তারা পিটবেন, কারণ তাদের কাছে ভক্তদের আশা কমে গেছে এবং বৈষ্ণব সমাজে সবাই শ্রীরামকৃষ্ণের কথা বলেন। মথুরানাথ এই খবর শুনে, ঠাকুর যাবেন শুনে, তিনি বললেন তার তিনি সঙ্গে কিছু ভালো গুন্ডা দেহরক্ষী পাঠাবেন। ঠাকুর বললেন, জগন্মাতা যদি রক্ষা করার থাকে শতজনের মাঝে থাকলেও আমার কিছু হবে না, আর তিনি যদি না রক্ষা করেন তুমি শতজন দিলেও আমার কিছু হবে না। ঠাকুর গিয়ে পৌঁছলেন, আর গিয়ে তীর বেগে ছুটে নৌকা লাগার আগেই ঘাটে লাফ দিয়ে উঠে পড়লেন। জুতো ছেড়ে গেছে, ঠাকুর ছুটতে ছুটতে চলেছেন যেখানে কীর্তন হচ্ছে সেখানে। সেই ব্রাহ্মণ সেই বৈষ্ণবগণ রেডি হয়ে আছেন ঠাকুরকে ধরে মারবেন বলে, তারাও ঠাকুরের সঙ্গে ছলে যেন নাচতে শুরু করলেন। নাচতে নাচতে তাদের মনের ভেতরে সেই বৈরী ভাবটা সম্পূর্ণ অপসৃত হয়ে গেল এবং তারা অনুভব করতে থাকলেন এই ঠাকুরকে দেখে তাদের যেন বড্ড আনন্দ হচ্ছে, সেই আনন্দ যেন তারা ধরে রাখতে পারছেন না। এইটা হচ্ছে সঙ্গসুর। কহিয়াছি সংকীর্তনে কেমন গোসাই, বাজিলে মৃদঙ্গ খোল বাচ্চ থাকে নাই, দূরে থাক পরিধান বাসেরও খবর, নাহি গ্রাহ্য আপনার অঙ্গ কলেবর, নাম সংকীর্তনে প্রভুর অপূর্ব নির্তন, ঘন ঘন সমাধিস্থ দেহ ছাড়া মন। তিনি যখন গাইতে নাচতেন তখন তার নিজের কোনো খেয়াল ছিল না। পুথিকার বহু জায়গায় ব্যাখ্যা করেছেন যে পদ্মবনে হস্তি যদি প্রবেশ করে থাকে, যেরকম পদ্মবনকে একবার উথাল পাথাল করে দেয়, শ্রীরামকৃষ্ণ যে যখন নাচতেন তখন যেন ভক্তদের হৃদয়ের যে পদ্মবন সেটিকে যেন তিনি উথাল পাথাল করে দিতেন, ঘন ঘন সমাধিস্থ হয়ে যাচ্ছেন। পুথিকার লিখছেন, লোকাতীত মহাভাব শাস্ত্রে যাহা শোনা, প্রত্যক্ষ দেখিতে করে সকলে বাসনা, অনিমিখে যত লোক করে নিরীক্ষণ, অপূর্ব প্রেমের ছবি মন বিমোহন। বলছেন লোকাতীত, এই কথা শ্রীরামকৃষ্ণ শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হতো, লোকাতীত কথা তিনি প্রকাশ করতেন, তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত করতেন। স্বামীজি লিখছেন না, লোকাতীত অপি অহ অহ লোক কল্যাণ মার্গম, তিনি লোকাতীত, তার সমস্ত জীবন আমার আপনার জীবনের সঙ্গে তুল্য নয়, কিন্তু তথাপি তিনি আমাদের কল্যাণের জন্য, লোককল্যাণের জন্য আমাদের মধ্যে কাজ করেন। বলছেন অপূর্ব তার দর্শন, তার সে অপূর্ব দেখার মতো ছিল, তাই লোকে অনিমিখে দেখে, এক দৃষ্টিতে থেকে নিরীক্ষণ, অপূর্ব প্রেমের ছবি মন বিমোহন, সে প্রেমের ছবি অপূর্ব, মনে করে বিমোহিত হয়ে যায়। পুথিকার লিখছেন, কেশবের তাহে মন নাহি রহে মোটে, শ্রীঅঙ্গে রক্ষা হেতু সদা সন্নিকটে, বাহ্য নাই পড়িলে শ্রীঅঙ্গে হবে ব্যথা, সমা সশঙ্কিত শ্রীকেশব শুধু সতর্কতা, মহাশ্রমে শ্রীঅঙ্গেতে যদি ঝরে ঘাম, প্রাণে লাগে কেশবের বাজেরও সমান, বসনে মুছান অঙ্গ পরাণ বিকল, পাখার বাতাসে করে শ্রীঅঙ্গ শীতল, শ্রীপ্রভুর কষ্ট তার সহিতে না প্রাণে, সংকীর্তন নিবারণে প্রতিক্ষণে ক্ষণে, প্রাণ প্রণে শ্রম দূর চেষ্টা বারে বারে, বিজনে আনিয়া নিজে অঙ্গ সেবা করে। এই সবাই এত মুগ্ধ হয়ে আছে, সবাই একেবারে প্রভুর এই লীলা দেখার জন্য একেবারে যেন অধীর আকুলতায় অপেক্ষা করছে, কেশবের এসব কিছু মনে পড়ছে না। কেন না, তার বারবার মনে হচ্ছে ঠাকুরের বোধে বড্ড কষ্ট হচ্ছে, ঠাকুরের যদি কিছু হয়, ঠাকুরের যদি আঘাত লাগে, ঠাকুরের যদি বেদনা লাগে কি করে কি হবে, তাই তিনি যেন সেই প্রাণপণে ঠাকুরকে রক্ষা করার চেষ্টা করছেন। ঠাকুরের অঙ্গ রক্ষার জন্য তিনি তার সন্নিকটে দাঁড়িয়ে আছেন, কারণ যদি কোনো কারণে ঠাকুর পড়ে যান তাহলে ব্যথা পাবেন, তাই তিনি ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে আছেন। কোনো কারণে ঠাকুরের শরীর মানে শ্লথ হয়ে গেলে তিনি যেন তাকে ধরতে পারেন। বলছেন কেশব এত আনন্দ হচ্ছে সব জায়গায়, কিন্তু কেশবের মনে শুধু সতর্কতা, যেই ঠাকুরের সারা গায়ে দিয়ে ঘাম পড়ছে তার ভীষণ কষ্ট হচ্ছে, তিনি তাড়াতাড়ি করে সেই ঘাম মুছিয়ে দিচ্ছেন, পাখা দিয়ে ঠাকুরকে হাওয়া করছেন,
প্রাণপণে শ্রম দূর চেষ্টা বারে বারে বিজনে আনিয়া নিজে অঙ্গ সেবা করে। তিনি প্রাণপণে তার সেবা করে তার সেই কষ্টটি দূর করে দেওয়ার চেষ্টা করছেন। পুথিকার লিখছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, পুথিকার বলছেন, ভক্তিমতী রত্নগর্ভা জননী তাহার ভবনে যতনে করে সেবার জোগার, থালে ভরা বেদানা আঙ্গুর মিঠা ফল, সিলেটের লেবু মিষ্টি সুশীতল জল, সুস্বহস্তে কেশব নিজে বাছিয়া বাছিয়া সাদরে শ্রী করে দেন তুলিয়া তুলিয়া, জলপানে অধরে যদ্যপি লাগে জল, বসনে মুছায় দেন বদন মণ্ডল, বিদায়ের কালে শ্রীপ্রভুর হইল আগুসার, কেশবের কষ্টের নাহিক পারাপার, সদর দুয়ার জেতা ফটকের কাছে বিষণ্ন মলিন মুখ ধায়ে পাছে পাছে, লইয়া শ্রীপদ রজ ভক্তির ভরে প্রভুদের প্রভুরে উঠায় দেন গাড়ির ভিতরে, প্রভুর পরম ভক্ত ব্রাহ্ম শিরোমণি বারে বারে বন্দিতার চরণ দুখানি, ধার্মিক সাহেব যারা রহে দূরে দেশে কেশবের সঙ্গে দেখা করিবারে আসে, প্রভুর মহিমা কথা করিবারে আসে, প্রভুর মহিমা কথা বিশেষিয়া গায় কাহারে লইয়া সঙ্গে দর্শনে যায়। পুথিকার বলছেন যে ঠাকুরের নাচ শেষ হলে তিনি ধরে বেঁধে ঠাকুরকে নিয়ে এলেন তার ঘরে। তার জননীও ছিলেন অতি ভক্তিমতী, তিনি ঠাকুরের কাছে কেশবের মহাপ্রয়াণের পরেও আসতেন, কাশব ঠাকুর তাকে খুব ভালোবাসতেন এবং কেশবের মহাপ্রয়াণে তার মনে যে কষ্ট ছিল সেইটি যেন ঠাকুর অনুভব করতে পারতেন, তাই তিনি তাকে খুব স্নেহ করতেন, তাকে নিয়ে এসে বসাতেন। দক্ষিণেশ্বরে তিনি এসেছেন, বর্ণনা আছে, দেখবেন কথামৃত পাবেন যে কেশবের বাড়ির লোকজন এসেছেন। তিনি ভক্তিমতী, অনেক কিছু জোগাড় করে রেখেছেন, কী কী, বেদানা আঙ্গুর মিঠা ফল আর সিলেটের কমলা লেবু। সিলেটের কমলা লেবু নাকি ভীষণ মিষ্টি, আমি খাইনি কখনো, সিলেটই যাইনি তো, কিন্তু সিলেটের কমলা লেবু নাকি খুব মিষ্টি হয়। আর সুশীতল জল, জল কী করে সুশীতল করতো তখনকার দিনে, বরফকে ভেঙে তার মধ্যে সেই একটা পাত্রে, বড় পাত্রের মধ্যে বরফ রাখা হতো, তার মধ্যে জাগে করে করে জল দিয়ে সেটা ঢাকা দেওয়া হতো, আর তার মধ্যে কেওড়া গোলাপ জল এসব মিশানো থাকতো, সেই জল যেমন ঠান্ডা হতো তেমনি সুন্দর খেতে হতো, সুগন্ধি হতো। বলছেন ঠাকুরের হাতে সেই কেশব ওই অত ফল তার মধ্যে যেগুলো সেরা সেগুলো বেছে 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 ঠাকুরের হাতে তুলে দিচ্ছেন, ঠাকুর খাচ্ছেন, কল্পনা করুন দৃশ্যটা, কেশব বসে আছেন এক খাটেতে, ঠাকুর একদিকে বসে আছেন, কেশব বসে আছেন, তার মা থালায় করে সমস্ত ফল নিয়ে রেখেছেন এবং কেশব একটা একটা করে তুলে দিয়ে ঠাকুরের হাতে দিচ্ছেন, ছোট ছেলে যেরকম করে খায় ঠিক সেই রকম করে খাচ্ছেন। শুধু তাই নয়, যে জল খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে, মা যেরকম মুছিয়ে দেন ঠিক সেরকম। আমাদের বেলুড় মঠের একটা দৃশ্য আমার মনে আছে, তখন শুক্রবর্মা খুব সুস্থ ছিলেন 1994 সালে, সেই রকম দেখিনি, ওই কারণেই ওটা আমার মনের ভেতরে ভীষণ রকম গেঁথে গেছে। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, দুর্গাপুজোয় মাকে বরণ করা হচ্ছে, আমরা যারা ছোটরা একবারে সামনে গিয়ে হাঁ করে দেখছি কীরকম করে বরণ করে, বাড়িতে দেখেছি মায়েরাই বরণ করে, ছেলেরা বরণ করে তো বাপের জন্মে দেখিনি, তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরমভাবে বরণ করে, কী সুন্দর পরিপাটি করে বরণ করা হলো। কিন্তু যেটা খুব চোখে লাগলো সেটা, মানে মনের ভেতরে গেঁথে গেল, সেটা হচ্ছে এই শুকর মাছ খেতে দিলেন মিষ্টিটা, খুব একটুখানি ভেঙে মুখে দিলেন, কেন বেশি দিলে বাচ্চা মেয়ে তো গলায় লেগে যাবে, তারপরে খাওয়ার জন্য জল দিলেন, জল যখন খাওয়াচ্ছেন তখন থুতনির কাছে বাঁহাতটা ধরে আছে, যাতে বাচ্চা মেয়ে তো যদি এপাশ ওপাশ করে জল গায়ে পড়ে যেতে পারে। আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, শুধু ওখানেই শেষ নয়, তারপরে মুখটা মুছিয়ে দিলেন, তারপরে একটা ছোট্ট গামছা, হাত মুখ গামছা দিয়ে মুখটা মোছাচ্ছেন, ঘষে নয়, এরকম যেরকম করে ওই লাগায় সেরকম থুপে 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 যেন মুছিয়ে দিচ্ছেন, বাচ্চা মেয়ে তো সাজগোজ করেছে, লিপস্টিক টিপস্টিক লাগানো আছে, সেগুলো যেন উঠে না যায়, সেই এমনি 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 করে মুছে দিচ্ছেন, যেন সেজে গুজে মা পাঠান। তারপর সেই গালে হাত দিলেন এত সুন্দর করে, যেন সত্যি সত্যি বাচ্চা মেয়েকে বলছেন আবার এসো মা, কানে ফিসফিস করে কি বললেন। এই দৃশ্যটা এই প্রায় ধরুন 28 বছর হয়ে গেছে, কিন্তু দুর্গাপুজো এলে প্রত্যেকবার এই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে, শুকুর মানুষ বরণ করছেন, কী পরম মমতায় কী পরম ভালোবাসায় যখন নেমে এলেন মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছেন, মনে হচ্ছে যেন তখন আর ছোট্ট মেয়ে নয়, তখন তিনি যেন জগদীশ্বরী, তার উদ্দেশ্যে যেন সমস্ত কিছু অর্পণ করছেন।
এই ভাবটাই আজকে যখন এটা পড়ছিলাম এটা বলার জন্য যে বদনে বসনে মুছায় দেয় বদনমণ্ডল, সে মুখখানা বাচ্চা যেন মুছিয়ে দেন মা, ঠিক সেরকম ভালোবাসা দিয়ে মুছিয়ে দিচ্ছে। বিদায়ের কালে প্রভু হইলা হইলে আকুশার, কেশবের কষ্টের নাহিক পারাপার, সদর দুয়ারে যেথা ফটকের কাছে, বিষণ্ণ মলিন মুখ ধায় পাছে পাছে। আমাদের রঙ্গনাথানন্দজি প্রেসিডেন্ট হওয়ার পরে একবারে দুর্গাপুজোর প্রথমবারে দুর্গাপুজোর বিসর্জন দেখতে এসেছিলেন, 98 সালে না 99 সালে উনি দেখতে এসেছিলেন, মায়ের মন্দিরে বসিয়ে বসানো হয়েছিল। যখন দুর্গাপুজোর বিসর্জন হয়ে গেল না খুব কষ্ট হলো, তারপর থেকে যতদিন উনি শরীরে ছিলেন আর কোনো দিন বিসর্জন দেখতে আসেননি। অত বড় একজন বেদান্তী তারও মনে হতে মনের ভেতরে কষ্ট হতো, মাকে ছেড়ে দেওয়ার জন্য ভীষণ কষ্ট। তিনি যেন সত্যি সত্যি মাটির মূর্তিকে জগদম্বা দর্শন করছিলেন, ঠিক সেই রকম যখন চলে যাচ্ছেন তার ভীষণ কষ্ট হচ্ছে। লইয়া শ্রীপদরজ ভক্তির ভরে, প্রভুরে উঠায় দেন গাড়ির ভিতরে। যে কেশব আগে তার চেলাদের পাঠিয়েছিল শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করার জন্য, সেই কেশবের জীবনের এমন পরিবর্তন হলো, তিনি শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে পায়ের চরণ ধুলো নিলেন। প্রভুর পরম ভক্ত ব্রহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানি, ধার্মিক সাহেব যারা রহে দূর দেশে, কেশবের সঙ্গ দেখা করিবারে আসে, প্রভুর মহিমা কথা বিশেষিয়া গায়, কাহারে লইয়া সঙ্গে দর্শনে যায়। ঠাকুরকে তিনি এত ভালোবাসতেন তাই বলছেন ব্রহ্ম শিরোমণি সেই কেশবের চরণ বন্দনা করি, আমরা বারবার তার চরণ বন্দনা করি। অনেক ধার্মিক সাহেব তার সঙ্গে দেখা করতে আসতেন, দূর দূরান্ত থেকে তাকে দেখা করতে আসেন, তাদেরকে কেশব ঠাকুরের কথা বলতেন। ঠাকুরের কথা শুধু বলতেন না, তাদের মধ্যে যাদের উপযুক্ত আধার মনে করতেন তাদেরকে সঙ্গে করে ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের দর্শন করে যেন তারাও যেন আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হয়, এই ভাবটি তিনি রেখে দিয়েছিলেন। আমরা পরের দিনের যে গল্প সেটা একটু দীর্ঘ, এক মানুষের এক ব্রহ্ম মানুষের পরিবর্তনের গল্প, সেটা একসঙ্গে করা হবে বলে আমরা আজকে এখানেই থামছি। প্রভুর কাছে প্রার্থনা, আমরাও যেন দেবতার প্রতি যেমন তাকে সিংহাসনে বসিয়ে রেখেছি সেটা যেমন সত্য, ঠিক যেন যেন তিনি আমাদের জীবনেও এসে যান, যেমন আমাদের হেডমাস্টার স্যার হেড স্যার এসে যেতেন আমাদের সঙ্গে, আমাদের সমস্ত চুরি চামারি সব কিছুতে আমাদেরকে সাহায্য করতেন, সেই আনন্দ মজার দিনে তিনি তার বাইরের সেই যে ক্লোকটা, সে দেবতার ক্লোক, সেটা ছেড়ে আমাদের মাঝখানে এসে লীলা করতেন। ভগবানও আমাদের মাঝখানে এসে লীলা করেন, আমরা যেন সেটা অনুভব করতে পারি আর তার যেন লীলা খেলার সঙ্গী হতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।